ঠাকুরগাঁয়ে আটটি মোটর সাইকেল সহ আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্স করে জানান ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে টানা ছত্রিশ ঘন্টা নীলফামারী ও লালমনিহাট জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই চক্রটিকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে পুলিশ আরও জানায় রংপুর বিভিন্ন জেলায় এই চক্রটির উত্তরাঞ্চলের নেটওয়ার্ক বিস্তৃত তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ঠাকুরগাঁও বার্তার সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ